বাংলাদেশে পালিয়ে আসা 123 বিজিপি সদস্যকে মিয়ানমারে ফেরত পাঠানো হচ্ছে আজকে, আর সেই সাথে বাংলাদেশে ফিরছেন 85 বাংলাদেশি। এ বিষয়ে আরও কিছু তথ্য আমরা জানব। কক্সবাজার থেকে আমাদের সহকর্মী এহসান আল কুতুবি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। এহসান, জানাবেন বিজিপি সদস্যদের মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া, যেটি শুরু হওয়ার কথা, শুরু হয়েছে কিনা, আর যেই 85 বাংলাদেশি দেশে ফেরার কথা, তারা কখন ফিরবেন? প্রথম বিষয় হচ্ছে 85 জন যে বাংলাদেশি মিয়ানমারের কারাগারে আটকে ছিল, তারা ইতিমধ্যে কক্সবাজারের যে নুনিয়ারছড়া জেটিঘাট BIWTA জেটিঘাট, সেখানে এসে তাদের বহনকারী জাহাজটি এসে পৌঁছেছে এবং আমরা দেখছি তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পরে এবং বিভিন্ন কিছু প্রক্রিয়া রয়েছে সেগুলোর পরে তাদেরকে নিয়ে আসা হচ্ছে। এবং আজকে 8টার দিকে কিন্তু মিয়ানমারের উদ্দেশ্যে যারা রওনা হবে, সেখানকার বিজিপি এবং সেনাবাহিনীর 123 জন সদস্য, তাদেরকে নিয়ে আসা হয় এখানে। তাদেরকে একটি জায়গায় রাখা হয়েছে, সেখানে তাদের নিয়ে তাদের পরিচয় সহ বিভিন্ন কিছু প্রক্রিয়া রয়েছে সেগুলো, সেই কাজগুলো করা হচ্ছে এবং এখান থেকেই তাদেরকে নিয়ে যাওয়া হয় মিয়ানমার। আপনি জানেন যে মিয়ানমারে যেহেতু যুদ্ধ চলছে দীর্ঘদিন ধরে, এর আগেও আমরা দেখেছি কয়েক দফা বাংলাদেশে মিয়ানমারের বিজিপি এবং সেনা সদস্যরা পালিয়ে এসেছেন এবং কয়েক দফা তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। ঠিক একইভাবে আজকেও মিয়ানমারের এই বিজিপি এবং সেনা সদস্যদেরকে ফেরত পাঠানো হচ্ছে এবং তার জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি শুরু হয়েছে। তাদেরকে একে একে বেশ কয়েকটি বাসে করে টেকনাফ থেকে নিয়ে আসা হয় এবং আমরা দেখছি যে বাংলাদেশে যারা এসেছেন তাদের নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, তাদেরকে ইতিমধ্যে তাদের পরিচয়, তাদের বিভিন্ন যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াটি শেষে তাদেরকে নিয়ে আসা হচ্ছে এবং একে একে লাইনে লাইনে সবাইকে কিন্তু জেটিতে তোলা হচ্ছে এবং সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং আজকে ইতিমধ্যে আমরা দেখছি তাদের এখানে যেসব বাংলাদেশি 85 জন বাংলাদেশি রয়েছেন, তাদের স্বজনরা এসে এখানে উপস্থিত হয়েছেন এবং তারা অপেক্ষা করছেন তাদের সন্তানদেরকে বরণ করে নেওয়ার জন্য। বলি ধন্যবাদ আপনাকে।